সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। তিনি একজন তারকা, তবে চলচ্চিত্র তারকা নন। এই তারকার কাছ থেকে আমরা জানতে চাইব তার ভালো লাগা কিছু ছবি সম্পর্কে, চলচ্চিত্র সম্পর্কে। তিনি একজন চিত্রশিল্পী, তার সৃষ্টি তার নামকে ছাড়িয়ে গেছে। তিনি অবহেলিত পথের ঘাটের শিশু এবং কিশোরদের নিয়ে ছবি এঁকেছেন, নাম দিয়েছেন টোকাই। সেই টোকাই বাংলাদেশের প্রতীক হয়েছে। সেই টোকাইয়ের পেছনের মানুষ রফিকুন নবী, রণবী নামে যাকে আমরা সবাই চিনি। রফিকুন নবী, রণবীকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় প্রিয় ছবি তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ প্রিয় ছবি আমার ছবি, আমার ছবি আমাদের চলচ্চিত্রের ছবি। আমাদের আজকের তারকা রফিকুন নবী, তার কাছ থেকে জানতে চাইব ছবি দেখা কি করে শুরু করেছিলেন তিনি। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? জি, জানতে চাইব কিভাবে ছবি দেখা শুরু হলো। বাবা মার কোলে বসে সেই কানন দেবীদের ছবি দিয়ে শুরু। স্কুল জীবন থেকে সিনেমার পোকাপ বললে যেরকম হয়, আমার ঘটনাটা প্রায় সেই রকম ছিল। প্রথম ছবি, যে ছবিটির কথা আপনার মনে আছে? সম্ভবত মুক্তি। ভালো লাগলো, মনে দাগ কাটলো, এরকম কোন ছবিটি প্রথম দিকে? তখন এই সেতে পড়ি, একদম স্কুলের মাঝামাঝি। কোথায়, কোন জায়গায়? এই ঢাকাতেই বাংলা সিনেমা আসলো অগ্নি পরীক্ষার। স্কুল জীবনের যে অবস্থা থাকে এই সংক্রান্ত, তা তো ছবি তো আর বুঝি না, কিন্তু খুব আপ্লুত হয়ে গেলাম, বাহ কি সুন্দর। কলেজ জীবনে যখন আপনি বুঝতে শিখেছেন, জানতে শিখেছেন, তখন তো অসংখ্য ছবি, যেমন রোমান হলিডে বলি, রোমান হলিডে দেখে তো এত অভিভূত হয়ে গেলাম, বা কি বলে সাবরিনা দেখলাম ওই সময়, তারপরে এক্সাইরিসনের সাথে যে ছবিটা ছিল অড্রে হেপবার্নের, আর একটা মাই ফেয়ার লেডি, এগুলো দেখে অভিভূত। সত্যজিতের কোনো ছবি? সত্যজিতের তো অবশ্যই, মানে অবশ্য সত্যজিতের ছবি কিন্তু আমি ওই ফিফটিজের মধ্যে স্কুলে দেখি নেই, পরে ভিডিও ইসেতে না, পরে এই ফিল্ম সোসাইটিদের পক্ষ থেকে দেখেছি। তখন তো যে ফিল্ম সোসাইটি নতুন যখন এখানে আমাদের ওয়াহিদুল হক সাহেব, পাকিস্তান ফিল্ম সোসাইটি, খসরু সাহেব, হ্যাঁ, সেইটাতে সেইটার সুবাদে আমরা রেগুলার ছবি দেখতাম, রেগুলার ছবি দেখা হতো। এইটা একটা লাভ হয়েছিল, ফিল্ম সোসাইটিগুলো আমাদেরকে যথেষ্ট ভালো ছবি দেখার সুযোগ করে দিয়েছে। স্যার, সত্যজিতের কোন ছবিটা আপনাকে খুব বেশিভাবে প্রভাবিত করেছে বলে মনে হয়? প্রভাবিত ঠিক বলবো না, পথের পাঁচালী সেই দৃশ্যগুলো তো আমি ভুলতে পারি না, যেমন যে অপু দৌড়াচ্ছে আর ট্রেন, তার সাথে যে কাশবন ধোঁয়া উড়ে ধোঁয়া উঠছে, ছবি আঁকতে বসে শিখতে গিয়ে তখন এই আলো ছায়া দেখছি, সাদা কালোর অবস্থাটা কী দাঁড়াতে পারে, একটা কালো কতখানি টোনের মধ্যে কত কিছু বোঝানো যায়। সত্যজিতের ছবি দেখতে গিয়ে দেখলাম যে সেখানে এত পারফেকশন হিসেবে, আমরা তখন ছাত্র হিসেবেই, এখনও আর বদলাতে পারিনি, কারণ ওইখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। কোথায় গেলাম রে, ওগুলো কি রে? মা যদি তবে আমার মনে হয়েছে যে তার এত ছবির মধ্যে ছোট্ট তিনটে, যে তিন কন্যা, হ্যাঁ তিন কন্যা, তিন কন্যা তিনটাই অসাধারণ ছবি আমার কাছে মনে হয়েছে। আমি চলে যাব। কোথায়? মুশিগঞ্জ। বাবা আসতে পারেনি বলে মন খারাপ? বাবা আমার গায়ে হাত তোলেনি কখনো, কখনো।
তোমার কি ধারণা আমি তোমার গায়ে হাত তুলব? হারানদাজি বউকে মারে? সত্যজিতের কোনটা বলবো, উপসংসার ভুললে চলবে না। তারপরে গুপি গান বাঘা বাহিনী সম্পর্কে, এগুলো তো অবশ্যই রূপকথার যে আদলটা সেইটা রেখে আবার ওইটাকে মোল্ড করেছেন অন্যভাবে, এটা বেশ অসাধারণ একটা ব্যাপার। সত্যজিৎ রায়ের ছবির গান যে হিট হতে পারে তার নিজের সুরের ইসের থেকে, এটা তুলসী চক্রবর্তীর যে ছবিটা পরশ পাথর, কি অসাধারণ। এইখানে আমার মনে হয় যে তুলসী চক্রবর্তীকে আমার কেন যেন মনে হয় যেন এই ছবিটির জন্যে উনি সারা জীবন ধরে নিজেকে তৈরি করেছেন, এবং এত সুন্দর অভিনয়। ঋতিক কুমার ঘটকের ছবি, হ্যাঁ, আমি খুব বেশি তার ছবি দেখিনি, ওই তার মেঘে ঢাকা তারা সে তখন অসাধারণ মনে হয়েছিল। সেখানে আবার দেখলাম যে একদম আলাদা ধরনের, তখন উনি তো সত্যজিৎ রায়ের একরকম চলছে, সেখানে হঠাৎ করে ঋতিক ঘটক অন্যরকম, ফ্রেম টু ফ্রেম আমার কাছে মনে হয়েছে যে অভূতপূর্ব ছবি। আমাদের বিয়েটা এখন হবে না। কেন, কি করে হবে? আজ যদি আমি ও বাড়ি ছেড়ে চলে আসি, আমার বুড়ো বাবা, ছোট ছোট ভাই বোনেরা, শঙ্কর তো একটা রাস্কেল, ওর দায়িত্ব তুমি নেবে কেন? ওকে তুমি একেবারে বুঝতে পারোনি, ও একদিন বিরাট হবে, তুমি দেখে নিও, ঠিক যেমন তুমি হবে। আমি তো তোমাদের ভরসাতেই আছি। তারপরে যে এইখানে যখন ছবিটা বানালেন, তিতাস একটি নদীর নাম, তিতাস একটি নদীর, সেই তার এটা আলাদা বোঝাই যায়। আচ্ছা দিদি, সত্যি করে কত পাগলে তারে আড়াইছে, সেই তো নাকি তুমি, পাগলে কই কারে হারাইছে তা আমি কি জানি, আমি কেবল জানি একলা জীবন চলে না, পাগলে পাইলে তারে লোক করে জীবন কাটাই। তো একই ধরনের ছবি তো এই যে পদ্মা নদীর মাঝে, গৌতম ঘোষের যে কুমিরটা এখন পোলাইছে ঘরে, বাবা বাবা, একটা নতুন মানুষ আইছে দুনিয়ায়, খুশ খবর তা মিঠাই কই? নাও খান খবর হইছে মিয়া ভাই, ও নোয়া খেলিতে বানাইছি, নতুন কারবার ছোট নাও কাম হয় না। তখন কিন্তু ওই যে হিন্দি ছবি তো বেশ কিছু ওই যে গল্প বলার ছলে, কিন্তু একেবারেই কমার্শিয়াল ছবি, কিন্তু ভালো ই থাকতো কিন্তু এটার মধ্যে, সেইগুলোর থেকে ওই যে কি যেন দু বিঘা জমি, তারপরে এরকম, হ্যাঁ, তারপরে মাদার ইন্ডিয়া, এইসব খুব বড় আকারে ছবি টবি করতো, সেগুলোতে কিছু অর্থবহ কিছু বলার চেষ্টা কিছুই, এবং বানাবার ব্যাপারে কিন্তু একটা ভালো প্রচেষ্টা, ভালো প্রচেষ্টা ছিল। বাংলাদেশে যারা ছবি করছে, আগেও করতেন এখন করছে, এদের সম্পর্কে, এদের ছবি সম্পর্কে? এখনকার ছবি তো আমাদেরকে প্রত্যাখ্যান করেছে যাতে আমরা হলে না যাই, বড় হলে বসে বড় স্ক্রিনে বসে দেখার মতন যে পরিবেশ এবং যে ছবির বিষয়বস্তু সব কিছু ধরেই নিয়েছে যে এই কিছু ওনারা এই ধরনের লোকেরা যারা মানে এগুলো পছন্দ করবে তারা না আসুক, একটা দর্শক শ্রেণী তৈরি হয়েছে তাদের হলেই চলবে। তা আমরাও তো আর দেখি না, দেখা হয়ে ওঠে না টিভির খাতিরে, মাঝে মধ্যে চোখ পড়ে যায়, তাতে করে খুব একটা আপ্লুত হওয়ার মতন কিছু মনে হয় না। কিন্তু শুরু যে হয়েছিল এবং তারপরে যে কন্টিনিউটি, ইভেন কমার্শিয়াল ছবি যদি ধরি, এহতেশাম এবং মুস্তাফিজুর রহমান, তারা যে হারুনদিন রাজধানী এগুলো করেছে, তার মধ্যেও কিন্তু এক ধরনের মজা ছিল। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, তুরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। একেবারে প্রথম ছবি যদি ধরি মুখোমুখোশ,
আমরা তো তখন স্কুলে পড়ি, ঢাকাতে ছবি হচ্ছে, মুখোমুখোশ হয়েছে, এবং আমার মনে আছে সদরঘাটে রূপমহল এত ভিড়, এত হাউসফুল রেগুলার, যেদিন দেখার সুযোগ হলো, তো ছবি দেখার চাইতে হলো কি যে কেমন করে বানালেন, কী ঘটনা চলছে সেইটা না, পাবলিকের মধ্যে অন্য আরেকটাই, সেটা হলো এই যে আমাদের এই যে অমুক চেনা চেনা রাস্তা চেনাই, এই যে সোনামি আসলো। ভাবতে তোমাকে হবে না ছোট সর্দার, তুমি যাও, যাও তুমি এখান থেকে। না যাচ্ছি, তুমিও এসো, এই সাপখোপের ভেতর এই জায়গায় থাকা কি না? সাপ সাপখোপ বেশ তো, কামরাক সাপে আর কি হবে, মরে যাবো। আপনার বাল্যবন্ধু হিসেবে পরিচিত আমাদের একজন অত্যন্ত জনপ্রিয় তারকা শিল্পী এটিএম শামসুজ্জামান, আমার সিনেমা দেখার পার্টনার, ক্লাস ফোর থেকে এক নাগারে একেবারে ম্যাট্রিক পাস পর্যন্ত। কোন স্কুলে এটা? এটা পগজ স্কুলে। আচ্ছা, ওই স্কুলের কিন্তু আরও রয়েছে আমাদের বন্ধু বান্ধব, প্রবীর মিত্র এটা আমাদের বন্ধু। আমি নারিন্দা পাড়ায় থাকতাম, এই নারিন্দা পাড়ায় বোমারি এইটা ছিল সাংস্কৃতিক পরিমণ্ডলের একটা ব্যাপার, এখানে একটা ক্যাফেটেরিয়া ছিল, সেইখানে আড্ডাটা তাদের হতো, আমাদের আড্ডা হতো একসাথে। এই আড্ডার বেশিরভাগ সিনেমা লাইনে চলে গিয়েছিল, খান জয়নুল আমাদের বন্ধু স্থানীয় ছিলেন, সেই সাথে ছিল আমাদের মারা গেছে যে আমাদের আলতাফ, আলতাফ ভাই, আলতাফ, রবিউল, এরা সব ওইখানকারই, ফরিদ আলী, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তারপরে তো আর্ট কলেজে যখন ভর্তি হলাম, সেই সময় এই আমাদের যারা আমাদের এক ক্লাস উপরে পড়তেন, আগের বছর ভর্তি ছিল যারা, তারা সবাই সিনেমা লাইনে অনেকে ধসে চলে গেল, তার মধ্যে আজিজুর রহমান আমার সাংঘাতিক ঘনিষ্ঠ, তারপরে রাজু আহমেদ যে আমাদের অভিনেতা, অত্যন্ত শক্তিশালী শক্তিশালী, সে আমাদের এক ক্লাস আগে পড়তেন, উনি শিবলি সাদিক, শিবলি সাদিক, এরা প্রত্যেকে ওই দিকে চলে গেলেন। পরবর্তীতে আমাদের টেলিসামাদ, আমাদের তিন বছরের জুনিয়র ছিল, ও গান টান গাইতো, এই ছেলে খুব সিরিয়াস ছিল, হঠাৎ করে দেখি ও কমেডিয়ান হয়ে ঢুকে পড়লে ইসেতে, ভালো ছবি আঁকতো। আর ছিল আমাদের আজিম, মানে নায়ক আজিম, সে তো আমাদের ক্লাসে আমাদের চাইতে একটু সিনিয়র ছিলেন, পরে দেখি যে ও নায়ক হয়ে গেছে। এখন ওই ইয়াঙ্গার অনেককেই চিনি যারা অভিনয় করে বাইরে একরকম, সিনেমার খাতিরে গিয়ে অন্য অভিনয় করে দেখি। তবে এটিএম শামসুজ্জামান ইজ ইউনিক, পুরো সাবকন্টিনেন্ট ই চিন্তা করি, যেই চরিত্রগুলো ও করে সেই অভিনয়টা যেরকম পারফেকশন দিয়ে করে, ও সাংঘাতিক ভালো, খুবই মেধাবী। কিন্তু স্কুলে কখনোই আমি জানতাম না যে ও তো সিনেমা দেখে ঠিক, কিন্তু এই আগ্রহ আছে, আগ্রহ আছে এটা বোঝাই যায়নি। ওই সেইলার পিছে 25 জুতার বাড়ি মারাও, এবং সেই জুতার বাড়ি মারব কেডা 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 মারবো নয় মুত্তি। থার্ড ইয়ারে যখন উঠলাম, তখন বেশ আর্থিক একটা অনটন চলছে, পার্ট টাইমে ঢুকে গেলাম, সেটা হলো চিত্রালী 62 সালের দিকে। তো 62, 63, 64 তিন বছর আমি কিন্তু চারুকলায় মাস্টার হওয়ার ঠিক আগ দিন পর্যন্ত এই অবজার্ভার গ্রুপ অফ পাবলিকেশনসের আমি দিয়েছিলাম, চিত্রালী পূর্বদেশ এই দুটো দেখতাম। এস এম পারভেজ ছিলেন আপনার পারভেজ ভাই, উনি ছিলেন এডিটর সেইখানে। তো তখন হক ভাই কাজ করছেন এটিএম হাই, আব্দুল্লাহ ওই যে চিঠিপত্র, তিনি লায়লা সামাদ কাজ করছেন, ফজল শাহাবুদ্দিন ছিলেন, রশিদ হায়দার গিয়ে যুক্ত হলো এখানে। এটা হলো চিত্রালীর সাইড, আর পূর্বদেশও আছে আমার সাথে। তো হয় কি যে দুই রকমের পরিবেশ, একদিকে শিল্পী সাহিত্যিকরা আসছে, আর একদিকে সব চিত্রশিল্পী, মানে এই চলচ্চিত্রের লোকজন আসছে, সব চিত্রশিল্পী এবং চলচ্চিত্রশিল্পী, সঙ্গীত, সব ভাই মিলে একটা, কিন্তু এটাকে কি বলা যেতে পারে, জোট বলা যায়, জোটের মতনই, কারণ পরস্পর পরস্পরের সাথে কিন্তু একটা যুক্ততা রয়েছে। দুই একটা পত্রিকায় তখন বের হতো, একটা রমনা, একটা চিত্রালী, আর একটা কি যেন চিত্রাকাশ, চিত্রাকাশ, হ্যাঁ, তিনটা পত্রিকা পত্র সিনেমা। আর হলো যে আমাদের গাজী ভাই, মনু ভাই, তার সচিত্র সন্ধান খুব পপুলার তখন, সেইখানে আবার অনেক নায়ক নায়িকাদের সাথে, অনেকের সাথে ওখানে দেখা হতো, আলাপ হতো, নায়ক রাজ্জাক, নায়ক রাজ, হ্যাঁ। প্রথম যেদিন গাড়ি কিনলেন, সেদিন আমি ওইখানে সচিত্র সন্ধানীতে বসা, সে মনু ভাইয়ের সাথে দেখা করতে এসছে, গাজী ভাইয়ের সাথে, দেখি যে টয়োটা করলা একটা বেশ ওই সেইটা। তারপরে গাজী ভাই মানে আমাকেও বেরোতে হলো, না না আসেন, আমার সাথে কিন্তু পরিচয় নেই তো, ছিল না তখন, তো আসেন আসেন, তো গেলাম, সে যে ওই গাড়িতে চড়তে হলো আমাদের, এত একটা ট্রায়াল দিয়ে ওখান থেকে ঘুরে
আসলো। এইটা আমার কাছে খুব মনে হয় যে বাহ, তার জীবনের প্রথম গাড়িটির একজন চরণদার ছিলাম আমি। আমি কিন্তু সিনেমা লাইনে একবার ঢুকে গিয়েছিলাম প্রায়, সেটাই জানতে চাইছি। অভিনয় নয়, সেটা ছিল যে মঞ্চ করতে হবে, মঞ্চ মানে সেট ডিজাইনটা করতে হবে। উদয়ন চৌধুরীর উনি ধরলেন যে আবার নাটকের মঞ্চ কিন্তু আমি করতাম খুব, নাটক তারপরে এই কালচারাল অনুষ্ঠানের মঞ্চগুলো একটু অন্যরকম করে, একটু প্রতীকী করে করার চেষ্টা। এইখানে গিয়ে ওইটা করতে গিয়ে দেখলাম যে এই এটা সাংঘাতিক টেকনিক্যাল, এমনি ওই ভাষা ই দিয়ে এটা হবে না, এটা সম্ভবই না। ব্যাস ওই যে ছেড়ে দিলাম ওই লাইনে। আর দু একবার ডাক ডুক পেয়েছি মেলা জায়গা থেকে, আমি বলছি ভাই আমাকে এই যথেষ্ট অনেক কিছুই করি, এই লাইনটা থাকুক। যদ্দূর মনে হয় ছবিটার নাম ছিল পুনম কি রাত, আমাদের পারভেজ সাহেবের মাটির পাহাড়, এটার সাম বা তাঁদের ছবি তো একরকম, ওগুলো বাদই দিলাম। তার মাটির পাহাড়, সূর্য স্নান আমাদের সালাউদ্দিন সাহেবের, তারপরে আসিয়া ফতেলওয়ানি সাহেবদের, নাক গুড় গুড় বাদ্দি বাজে তাক গুড় গুড় খোল, বটের লতায় বইবা তুমি আমি দিমু দোল, গুরুম গুরুম আষাঢ় মাসে ঝড় বাদলের পালা, খোপাতে জড়াইয়া দিও চম্পা ফুলের মালা। ইদানিংকালে আমরা যতটুকু জানি যে ভিডিওর মাধ্যমে অবসর সময়ে আপনি কিছু ভালো ভালো ছবি দেখেন, সেরকম কিছু ছবির কথা যদি আমাদের বলতেন। সত্যি কথা বলতে কি, ভিডিওতে ছবি দেখে আমি মজা পাই, তারপরেও ভালো ছবি হলে তখন আবার বসি দেখি। আমি বরং একটু রেট্রোস্পেক্টিভ লাইনটা বেশি পছন্দ করি ভিডিওতে, যে একটু কুরোসাওয়ার ছবিগুলো একসাথে সবগুলো হয়তো পেলাম, দেখে নিলাম। এমনকি বাইসাইকেল থিফ আবার নতুন করে এনে এনে দেখলাম। এই যাবৎ কালের মধ্যে একটি ছবির কথা আপনি বলবেন যে ছবিটি সবকিছু ছাপিয়ে বারবার আপনার মনকে নাড়া দেয়? কাবুলিওয়ালা তপন সিংহের ছবি আমি ভুলতে পারি না। তপন সিংহের যে খুব বেশি ছবি দেখেছি তা তো না, কিন্তু ওই এত কিছু টামাটোলে হঠাৎ করে কাবুলিওয়ালা, ওইটার উপরে কোনোটা নাই। আর আমাদের এইখানে ভালো লেগেছিল, আমি এখনো বলি যে ওইটা মনেও আছে আমার, সেটা হলো সূর্য স্নান, একেবারে অন্য ধরনের একটা ছবি ছিল। জানি তাহলে আছে প্রদীপের পরিচয়, জীবনের প্রদীপের পরিচয়, ওটা মনে গেঁথে গেছে কিন্তু ভুলতে পারি না। তো যেটা ভুলতে পারি না নিশ্চয়ই ভালো, না হলে তো এটা মনে থাকতো না। নবী ভাই কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। আমার ধন্যবাদ, একটু অন্য ক্ষেত্রে কিছু আলাপ করতে পারলাম, এই ধন্যবাদ।